দায়িত্বশীল পাঠকের দৈনিক দেশান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিজ্ঞানী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা ছুটে আসেন দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানাতে। সাতক্ষীরা সাংবাদিক ঐক্য মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখে সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর। শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় পার্টির সভাপতি ও এফবিসিসিআইর সাবেক নেতা শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বাবুল আক্তার, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের নেতা ডাক্তার সুব্রত ঘোষ, যমুনা টিভির রাজীব আহসান প্রমুখ। আলোচকরা বলেন, পাঠকের ভালোবাসায় আর পত্রিকা সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে পাঠকেরই মুখপত্রে রূপান্তরিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। প্রচন্ড বেগবান গতিতে এগিয়ে চলার এ সময়কে সাথে নিয়ে পরিণত পত্রিকাটিকে আরো জনগণের পত্রিকায় রূপান্তরিত করা এখন সময়ের দাবি। পাঠকের প্রতি ও সততার প্রতি দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন আলোচকরা। শরীফুল্লাহ কায়সার সুমন, ডিজিটাল ডেস্ক, দেশ রূপান্তর। আমার বন্ধু হোক তো, আমার আগামীকাল জন্মদিনের কথা আমি আজকে কানে কানে বলছিলাম। যদিও আমরা আসলে সত্য অফিস, আমাদের যে খুব বেশি ডাকে না, আমরাও তো খুব বেশি ডাকি না, কিন্তু যখন আমি আটাশ থাকে আমরা রূপান্তরিত হয়ে দেশ রূপান্তরিত প্রাঞ্জল স্নেহভাজন এবং সবাই প্রশংসা করেছে। এখানে আমি না বিশেষ কৃপালতা করা হবে, সেগুলো আমরা দেখেছি যে আসলে তারা অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত স্বচ্ছতার সাথে এই পেশাটি তারা যৌথভাবে পালন করে যাচ্ছে।